বাংলাদেশ দলের জন্য আরও খারাপ খবর, ইঞ্জুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট না খেলেই দেশে ফিরে আসছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। হালকা চোটের কারণে প্রথম টেস্টের একাদশেই রাখা হয়নি পেসার শরীফুল ইসলামকে, পুরো ফিট আরেক পেসার তাসকিনের অঘটন ঘটে টেস্টের তৃতীয় দিন। কাঁধে চোটের কারণে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে এদিন বোলিং করতে পারেননি তিনি, তবে চতুর্থ দিন চোট নিয়েই খেলেন, উইকেটও পান দুটি। তাসকিনকে নিয়ে আর কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি, তাই শরীফুল এবং তাসকিনকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। সব ঠিক থাকলে মঙ্গলবার দেশে পৌঁছবেন তারা। Earlier, there you go again.